আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ মোবারক। সুপ্রিয় উপস্থিতি, আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, অত্যন্ত আনন্দের একটি ক্ষণ, যেটি আমি আমার মনের ভাষা দিয়ে, আমার সাহিত্যের ভাষা দিয়ে কিংবা পৃথিবীর যে কোনো ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সেজন্য আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ করি শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। আজ তিনি যদি আমাদেরকে এই সুযোগ করে না দিতেন, এমনি সুন্দর একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং পরিবেশ বান্ধব উপস্থিতির মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানকে সফল করতে পারতাম না। যে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, যারা গত কয়েকদিন থেকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এসেছেন এবং আজকের এই অবস্থায় নিয়ে এসেছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে মুবারকবাদ জানাচ্ছি। তারপরে মেহমানবৃন্দ, আপনারা দূর দূরান্ত, আমরা জানি এদেশে আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত। একে তো আমাদের কর্মজীবনের ব্যস্ততা, অন্যদিকে আমাদের পারিবারিক জীবনের নানান সমস্যা, তার উপর এদেশের নানান ধরনের নিয়মকানুন ভিত্তিক জীবন, এই সব কিছুকে অতিক্রম করে সোজানগর অ্যাসোসিয়েশন ইউকের ইনভাইটেশনে আপনারা এখানে এসেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই কথাটাই বলতে চাই, আজকের এই উপস্থিতি আমাদের আগামী দিনে আমাদের মিলনের, আমাদের ভ্রাতৃত্ববোধের, আমাদের সম্মানের, সুন্দরের একটা পাথেয় যেন হয়, এই আশাটি আমি সবসময় আমার অন্তর থেকে আপনাদের জন্য, সকলের জন্য ব্যক্ত করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের আজকের এই উপস্থিতিকে, আগামী যত জীবন আমরা এই ইংল্যান্ডের মাটিতে থাকব, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে সহায়তা করবেন। এজন্য আমাদের কোনো প্রয়োজন নেই যে আমরা একটি সংগঠন করব, আমরা প্রতি দুদিন পর পর একটি মিটিং করব, আমরা কোথাও কোনো সমাবেশ করব, এগুলোর কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় প্রয়োজন সেটি হচ্ছে আমাদের অন্তরের প্রচেষ্টা। অন্তরের প্রচেষ্টা যখন থাকবে, তখন আমরা এমনিতেই সংঘবদ্ধ হয়ে যাব, আর আমাদের সংগঠন হয়ে যাবে, আর এমনি একটি নাম হয়ে যাবে সোজানগর অ্যাসোসিয়েশন ইউকে। আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করুন। আমাদের এই অনুষ্ঠানের পর নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই খাওয়া দাওয়া করে যাবেন, আর আমাদের সকলের জন্য আমরা পরস্পরের জন্য একে অন্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আমি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই, কারণ আমার পরে আরও আমার ভাইয়েরা এই সুজানগর অ্যাসোসিয়েশনের বিভিন্ন দিক তুলে ধরবেন, সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও আপনাদের সকলকে ঈদ মোবারক।